बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ए मुहूर्ते जारा आमाके देखछेन सबाइके आमार सालाम जानाई आसलामु आलाइकुम ओ रहमतुल्लाह। प्रिय शिक्षार्थीरा आजके आमी अनार्स तृतीय बर्ष बीमा ओ झुंकि व्यवस्थापनार एकटि गुरुत्वपूर्ण प्रश्न निये आलोचना करब इनशाल्लाह। आजके आमी अनार्स तृतीय बर्ष बीमा ओ झुंकि व्यवस्थापना विषय एकटि गुरुत्वपूर्ण प्रश्न प्रश्नटि हच्छे बीमा चुक्तिर उपादान समूह आलोचना कर अथवा बीमा चुक्तिर अपरिहार्य उपादान समूह की कि आलोचना कर। आमि आजके एई प्रश्नेर आलोके उत्तर देवार चेष्टा करब इनशाल्लाह। তো শিক্ষার্থীরা আমি আলোচনা চলে যাই। বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ কি বর্ণনা করো বা আলোচনা করো, এভাবে প্রশ্নটি মূলত আসতে পারে। তো আমি আলোচনায় যাচ্ছি। বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ, বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহকে মূলত দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটি হচ্ছে আইনগত উপাদান, আরেকটি হচ্ছে ব্যবসায়ে সংশ্লিষ্ট উপাদান। বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ বা বিমা চুক্তির উপাদানসমূহকে সাধারণত দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে বিমা চুক্তির আইনগত উপাদান, আরেকটি হচ্ছে বিমা চুক্তির সংশ্লিষ্ট অর্থাৎ বিমা ব্যবসায় সংশ্লিষ্ট উপাদানসমূহ। আইনগত উপাদানসমূহ কী কী? আইনগত উপাদানসমূহ রয়েছে একাধিক পক্ষ, প্রস্তাব ও স্বীকৃতি, আইনগত সম্পর্ক, বৈধ প্রতিদান ও উদ্দেশ্য, বৈধ প্রতিদান উদ্দেশ্য। তারপর হচ্ছে পাঁচ নম্বরে পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা, ৬ নম্বরে স্বেচ্ছাসায় এবং সর্বশেষ ৭ নম্বরে হচ্ছে নির্দিষ্টতা। এবং ওই দিক দিয়ে ব্যবসায় সংশ্লিষ্ট উপাদানের মধ্যে রয়েছে লিখিত চুক্তি, বিমাযোগ্য স্বার্থ, সদিচ্ছাশের সম্পর্ক, প্রিমিয়াম প্রদান, আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান, প্রত্যক্ষ কারণ, আনুপাতিক অংশ প্রদান এবং প্রতিস্থাপন। তো শিক্ষার্থীরা, আমি এবার এই বিমা চুক্তির অপরিহার্য উপাদান যে দুইটি শ্রেণীতে বিভক্ত হয়েছে, আইনগত উপাদান এবং ব্যবসা সংশ্লিষ্ট উপাদান, এবং সেগুলা কি আমি বললাম, এবার আমি বিস্তারিত প্রতিটি উপাদান একটি একটি করে আলোচনা করব ইনশাআল্লাহ। আর শুরুতেই চলে যাব বিমা চুক্তির যে আইনগত উপাদানসমূহ রয়েছে সেই উপাদানগুলো নিয়ে আলোচনায়। তো আমি শুরুতেই আসছি। প্রথম যে উপাদান, আইনগত উপাদানের যে প্রথম উপাদান, সেটির নাম হচ্ছে একাধিক পক্ষ। আসলে যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই একাধিক পক্ষ থাকতে হবে। একটি পক্ষের মাধ্যমে কখনো কোনো চুক্তি সম্পন্ন হয় না। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি কোনো বিষয়ে কোনো কাজ করা বা না করা, এই বিষয়ে একে অপরের সম্মতি প্রদান মাধ্যমে সাধারণত চুক্তিগুলো হয়ে থাকে। সেই চুক্তিটি লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। এখানে বিমা চুক্তির অপরিহার্য উপাদানের ভিতরে আইনগত উপাদানের প্রথম যে উপাদান, সেটার নামই হচ্ছে একাধিক পক্ষ। তো অন্যান্য ক্ষেত্রের মতো ঠিক বিমা চুক্তির ক্ষেত্রেও অবশ্যই একাধিক পক্ষ থাকতে হবে। এখানে একটি পক্ষ হবে বিমা গ্রহীতা এবং আরেকটি পক্ষ হচ্ছে বিমাকারী। একটি পক্ষ বিমা গ্রহীতা বলতে এখানে বোঝানো হচ্ছে যিনি বিমাপত্রটি গ্রহণ করবেন, এবং বিমাকারী হচ্ছে বিমা কোম্পানির পক্ষ থেকে যিনি বিমাটি করাবেন, তিনি হচ্ছে বিমাকারী। সুতরাং এখানে একাধিক পক্ষ হয়ে গেল, যে পক্ষ বিমাটি গ্রহণ করবে এবং যে পক্ষ বিমাটি করাবে। এখানে দুইটি পক্ষের সমন্বয়ই কোন সুনির্দিষ্ট বিষয়ের উপর সাধারণত চুক্তিবদ্ধ হয়। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বিমা চুক্তির ক্ষেত্রেও একাধিক পক্ষ রয়েছে। তো শিক্ষার্থীরা, এরপর আমি চলে যাব দ্বিতীয় উপাদান, যেটি হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি। বিমা চুক্তির আইনগত উপাদানের মধ্যে যে দ্বিতীয় উপাদান রয়েছে সেই উপাদানটির নাম হচ্ছে প্রস্তাব স্বীকৃতি। প্রস্তাব কি? প্রস্তাব বলতে সাধারণত বোঝানো হয় কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তিকে কোনো কিছু করা বা কথা থেকে বিরত থাকার জন্য যখন কথা বলে,
তাকে আহ্বান জানায়, সেটার নামই হচ্ছে প্রস্তাব। সেটা মুখ্যবাবু হতে পারে, আবাল্যবাবু হতে পারে। আর স্বীকৃতি হচ্ছে স্বীকৃতি হচ্ছে আহ্বান জানানোর পর যার কাছে বা যে ব্যক্তিবর্গর কাছে কোনো বিষয়ে আহ্বান জানানো হয়েছে, সেই বিষয়ে যদি সে তার মৌন ইচ্ছা প্রকাশ করে, সেটার নামই হচ্ছে সম্মতি। সুতরাং এখানে বিমান ক্ষেত্রেও আমরা প্রস্তাব এবং সম্মতি দুইটাই দেখতে পাই। এখানে মূলত বিমাকারী কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর বিমা হইতে বিমাপত্র গুলার জন্য সর্বপ্রথম আহ্বান করে, যেটাকে আমরা বলব প্রস্তাব। ঠিক তেমনি বিমা গ্রহীতা বিমাকারীর কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর বিমা গ্রহীতা যদি মনে করে তার সংশ্লিষ্ট বিষয়ের উপর বিমাটা যায়, বিমা করলে সে উপকৃত হবে, তাহলে সে মুখভাবে যদি বা লিখিতভাবে যদি তার কথায় মৌনতা প্রকাশ করে, তাহলে সেটাকেই আমরা বলব সম্মতি। তো বিমা চুক্তির ক্ষেত্রেও আমরা প্রস্তাব এবং সম্মতি উভয়টিকেই আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি চলে যাব বিমা চুক্তির আইনগত উপাদানের তৃতীয় উপাদান, আইনগত সম্পর্ক। বিমা চুক্তির ক্ষেত্রে অবশ্যই বিমা গ্রহীতা এবং বিমাকারীর মাঝে আইনগত সম্পর্ক থাকা চাই। আর আইনগত সম্পর্কটা তখনই সৃষ্টি হয় যখন বিমা চুক্তিটা লিখিত আকারে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মৌখিক কথার কোনো ভিত্তি নেই। যে কোনো কথা, যে কোনো কাজে যদি সেটি লিখিত আকারে এক বা একাধিক ব্যক্তির মাঝে যখন লিখিত আকারে প্রস্তাবনায় আসে, লিখিত হয়, সেই ক্ষেত্রে তখন একটা আইনগত স্বীকৃতি চলে আসে। ওই ডকুমেন্টসকে ঘিরে এই উভয় পক্ষ তখন তারা যে কোনো দিকে মুভ করতে পারে। তাই লিখিত ডকুমেন্ট ছাড়া, লিখিত তথ্য ছাড়া, লিখিত সম্মতি ছাড়া কখনো সে আইনগত সম্পর্ক সেখানে বিরাজ করতে পারে না। তো বিমার ক্ষেত্রে আমরা এখানে আইনগত সম্পর্ক দেখতে পাই। বিমা গ্রহীতা এবং বিমাকারী তারা যে বিষয়বস্তুর উপর বিমা করে তাদের মধ্যে সম্পর্ক বিরাজ করে, সেটা অবশ্যই লিখিত আকারে হয়, যার ফলে সেটিতে আইনগত সম্পর্ক বিরাজমান এবং পরবর্তীতে বিমা গ্রহীতা বিমাকারীর মাঝে এই বিমা চুক্তি নিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তারা প্রয়োজনে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। সুতরাং বিমা চুক্তির অপরিহার্য উপাদানের মধ্যে, আইনগত উপাদান সমূহের মধ্যে এই আইনগত সম্পর্ক উপাদানটিও একটি অন্যতম উপাদান বলে আমরা মনে করতে পারি। তো শিক্ষার্থীরা, এরপর যে উপাদান, আইনগত উপাদানের যে পঞ্চম উপাদানটি রয়েছে, সেটির নাম হচ্ছে পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা। পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা, সাধারণত বিমা চুক্তির ক্ষেত্রে আমরা জানি মূলত পক্ষই থাকে দুটি। একটি পক্ষ হচ্ছে বিমা গ্রহীতা, যিনি বা যারা বিমাটি গ্রহণ করেন, আর আরেকটি পক্ষ হচ্ছে বিমাকারী, যিনি বা যা বিমাপত্রটি গ্রহণ করে থাকেন, অর্থাৎ বিমাপত্রটি খুলে থাকেন করান, তারা হচ্ছে বিমাকারী। এখানে দুটি পক্ষের মাঝেই অবশ্যই বিমা চুক্তি সম্পূর্ণ করার যোগ্যতা থাকতে হবে। একজন সাবলক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি অবশ্যই তার জীবন বা মহামূল্যবান সম্পদের উপর সে বিমাপত্র খুলতে পারে। ঠিক তেমনি বিমাকারী অর্থাৎ বিমা কোম্পানির হয়ে যিনি বিমা করাবেন, ওই কোম্পানিরও অবশ্যই যথাসম্ভব যোগ্য হতে হবে। অর্থাৎ তিনি যে বিমা গ্রহীতাকে কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু বা তার জীবনের উপর ভিত্তি করে সে যে বিমাপত্র খুলে, এবং এর বিপরীতে বিমা গ্রহীতা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা যাতে ক্ষতিপূরণ প্রদান করতে পারে, সেই আশ্বাসটুকু বিমা গ্রহীতা তার কাছ থেকে পেতে হবে। আর এই যোগ্যতাটা অবশ্যই বিমাকারীর মাঝে থাকা চাই। সুতরাং বিমাকারী, বিমা গ্রহীতা উভয়ের মাঝেই বিমা চুক্তি করার মতো যথাসম্ভব যোগ্যতা তাদের মাঝে থাকা চাই। তো শিক্ষার্থীরা, এরপর আমি চলে যাব আইনগত উপাদানের ৬ নম্বর যে উপাদানটি রয়েছে, সেটির নাম হচ্ছে স্বেচ্ছাসায় কি। এখানে উপাদানের নাম হিসাবে আসছে স্বেচ্ছাসায় বলতে আমরা মূলত বুঝি স্বেচ্ছায় প্রণোদিত হয় বা স্বপ্রণোদিত হয়, নিজের ইচ্ছা স্ব উদ্যোগে যখন আমরা কোনো কিছু করি, সেটার নামই হচ্ছে স্বেচ্ছাসায়।
অর্থাৎ জোরপূর্বক কারো ভয়ে যদি কোনো কিছু করানো হয় সেটাকে আমরা স্বেচ্ছাসেবী বলবো না। অর্থাৎ ব্যক্তি নিজে নিজের সদ্যোগে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে সে যদি কোনো কাজ করে থাকে, কোনো কাজের সাথে সংশ্লিষ্ট হয়, জড়ায়, তাহলে সেটার নামই হচ্ছে স্বেচ্ছাসেবী। এখানে বিমার ক্ষেত্রে অবশ্যই বিমাকারীকে যখন বিমাপত্র খোলার জন্য বিমাগ্রহীতাকে বিমাপত্র খোলার জন্য আহ্বান করে, সেখানে অবশ্যই জোরপূর্বক সে আহ্বানটা জোরপূর্বক হবে না। ঠিক তেমনি বিমাগ্রহীতাও স্বপ্রণোদিত হয়ে স্বউদ্যোগী হয়ে সে যদি ভালো মনে করে যে তার জীবন বা তার মহামূল্যবান সম্পদের বিপরীতে সে বিমাপত্রটি খুলতে পারে, খুললে সে উপকৃত হবে, এভাবে সে স্বপ্রণোদিত হয়ে এখানে বিমাপত্রটি খুলতে হবে। এখানে কোনো প্রকার চাপ বিমাকারীর কাছ থেকে প্রদান করা যাবে না। ঠিক তেমনি বিমাগ্রহীতাও স্বপ্রণোদিত হয়ে উৎসাহিত হয়ে সে বিমাপত্রটি খুলে থাকবে, আর সেটাই হচ্ছে স্বেচ্ছাসেবী। তো প্রিয় শিক্ষার্থীরা, আইনগত উপাদানের সর্বশেষ যে উপাদানটি রয়েছে তার নাম হচ্ছে নির্দিষ্টতা। তো নির্দিষ্টতা কি? আসলে নির্দিষ্টতা বলতে বোঝানো হয় কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু বা কাজ, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট করে কোনো বিষয়বস্তু বা কাজকে যা লিখিত আকারে বা মৌখিক আকারে বা খুব সহসায় বোঝা যায় যে এইটা এই কাজ বা এই পণ্য এটা দিয়ে এই 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 উপকার আমরা আশা করতে পারি, অর্থাৎ কাজটিকে বা পণ্যটিকে এমনভাবে ফুটে তোলা হয়, তুলে ধরা হয় যা দেখে খুব সহসায় যে কেউ সহসায় বুঝতে পারে, আর সেটাই মূলত নির্দিষ্টতা। এখানে বিমা চুক্তির ক্ষেত্রে বিমা চুক্তির অপরিহার্য উপাদানের যে আইনগত উপাদান রয়েছে এর মধ্যে সর্বশেষ উপাদান হচ্ছে নির্দিষ্টতা। এখানে নির্দিষ্টতা বলতে বোঝানো হচ্ছে বিমা গ্রহীতা এবং বিমাকারীর মাঝে যে চুক্তিটা সম্পূর্ণ হবে এখানে ওই চুক্তিপত্রে অবশ্যই সুদ নির্দিষ্ট করে কোন বিষয়বস্তুর উপর বিমাপত্র খোলা হবে, খোলা হচ্ছে সেটাকে সুনির্দিষ্ট আকারে বিমা চুক্তিতে উল্লেখ করা চাই, যাতে বিমাকারী সে নিশ্চিত হতে পারে যে আমার গ্রাহক এই বিষয়ের উপর বিমাপত্র খুলেছে। ঠিক তেমনি বিমা গ্রহীতাও যাতে নিশ্চিত হতে পারে যে এই সংশ্লিষ্ট এই বিষয়ের উপরে যদি আমি ক্ষতিগ্রস্ত হই বা আমার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমাকারীর কাছ থেকে আমি ক্ষতিপূরণ পাব। অর্থাৎ বিষয়বস্তুটা সুনির্দিষ্ট করে উল্লেখ থাকা চাই, আর এটা হচ্ছে নির্দিষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে বিমা চুক্তির যে অপরিহার্য উপাদানসমূহ রয়েছে সেটাকে আমি দুটা শ্রেণীতে বিভক্ত করেছি, একটি হচ্ছে আইনগত উপাদান আর একটি হচ্ছে ব্যবসা সংশ্লিষ্ট উপাদান। ইতিমধ্যে আমি আইনগত উপাদান যে 60 উপাদানের কথা বলেছিলাম একে একে আমি সবগুলো উপাদানই আলোচনা করে শেষ করেছি। তো আমি এ পর্যায়ে বিমা চুক্তির অপরিহার্য উপাদানের যে দ্বিতীয় শ্রেণীর যে উপাদান রয়েছে অর্থাৎ ব্যবসায় সংশ্লিষ্ট যে উপাদান রয়েছে সেগুলো কী কী আমি বিস্তারিত আলোচনায় যাব। তো বিস্তারিত ব্যবসা সংশ্লিষ্ট উপাদানসমূহ বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি সেই পয়েন্টগুলো একে একে বলে নিচ্ছি। এখানে রয়েছে লিখিত চুক্তি, তারপর আছে বিমাযোগ্য স্বার্থ, সদিচ্ছার সম্পর্ক, প্রিমিয়াম প্রদান, আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান, প্রত্যক্ষ কারণ, আনুপাতিক অংশ প্রদান, প্রতিস্থাপন। অর্থাৎ ব্যবসা সংশ্লিষ্ট উপাদানের মধ্যে আবার 8টি উপাদান রয়েছে এবং সেই উপাদানগুলো আমি ধাপে ধাপে একে একে আলোচনা করছি ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবসা সংশ্লিষ্ট উপাদানের প্রথম উপাদানটির নামই হচ্ছে লিখিত চুক্তি। এটি কি? লিখিত চুক্তি বলতে এখানে বোঝানো হবে বিমাপত্র খোলার জন্য যে বিষয়বস্তুর উপর বিমাটি খোলা হচ্ছে সেই বিষয়বস্তুটি কী কী কারণে বিমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার প্রেক্ষিতে সে ক্ষতিপূরণ আশা করতে পারে সেই বিষয়বস্তুগুলা লিখিত আকারে উপস্থাপিত হবে। ঠিক তেমনি বিমাকারী ওই সংশ্লিষ্ট বিষয়ের কী কী কারণে বিমাগ্রহীতা ক্ষতিপূরণ পাবে এগুলো লিখিত আকারে ওই চুক্তিপত্রের সন্নিবিষ্ট হবে, আর এটাই হচ্ছে লিখিত চুক্তি। অর্থাৎ বিমার ক্ষেত্রে এখানে চুক্তিটা অবশ্যই
যে বিষয়বস্তুর উপর বিমাপত্র খোলা হবে সেটা অবশ্যই লিখিত আকারে হবে, কোনো অলিখিত বিষয়বস্তুর উপর বিমা চুক্তি সম্পূর্ণ হবে না। আর লিখিত চুক্তি এটাই হচ্ছে বিমা চুক্তির ক্ষেত্রে ব্যবসা সংশ্লিষ্ট উপাদানের সর্বপ্রথম উপাদান। এরপর আমি চলে যাব দ্বিতীয় উপাদান, বিমাযোগ্য স্বার্থ। এখানে বিমাযোগ্য স্বার্থ কি? বিমাযোগ্য স্বার্থ বলতে এখানে বোঝা হবে সাধারণত যেহেতু বিমার ক্ষেত্রে দুইটা পক্ষ জড়িত, একজন হচ্ছে বিমা গ্রহীতা আরেকজন হচ্ছে বিমাকারী, এখানে উভয়ের স্বার্থকেই বোঝানো হবে যে বিমাযোগ্য স্বার্থ। তো প্রথমে আমি বলবো বিমা গ্রহীতার স্বার্থ কি। বিমা গ্রহীতার স্বার্থ বলতে এখানে বোঝানো হচ্ছে বিমা গ্রহীতা তার সংশ্লিষ্ট যে বিষয়বস্তুর বিমাপত্র খুলেছে সেই সংশ্লিষ্ট বিষয়বস্তুর বিমার বিপরীতে যদি সে ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষতিপূরণ পাবে এবং সেই ক্ষতিপূরণ পাওয়ার আশায় বিমাপত্রটি সাধারণত খুলে থাকে। এটা হচ্ছে বিমা গ্রহীতার স্বার্থ। আর বিমাকারীর স্বার্থ কি? বিমাকারীর স্বার্থ হচ্ছে শিক্ষার্থীরা বিমাকারীর স্বার্থ কি? বিমাকারীর স্বার্থ বলতে এখানে বোঝানো হয় যে বিমাকারী যতক্ষণ না অবধি বিমা গ্রহীতা প্রাকৃতিক বা কৃত্রিম যে কারণ চুক্তিপত্র লিখিত ছিল যে কারণে বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ প্রদান করবে, ওই সমস্ত কারণ ঘটার আগ পর্যন্ত অর্থাৎ ক্ষতি হওয়ার আগ পর্যন্ত বিমাকারী বিমা গ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রিমিয়াম গ্রহণ করবে। অর্থাৎ বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দেওয়ার আগ পর্যন্ত বিমাকারী বিমা গ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রিমিয়াম গ্রহণ করবে, এটা হচ্ছে বিমাকারীর স্বার্থ। তো শিক্ষার্থীরা আশা করি বিমাযোগ্য স্বার্থ কি সেটা তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও সংক্ষিপ্ত আকারে রিপিট করি, বিমাযোগ্য স্বার্থ বলতে বোঝানো হয় বিমা গ্রহীতা স্বাক্ষর হচ্ছে বিমা চুক্তি মোতাবেক বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হয়ে সে ক্ষতিপূরণ পাবে, আর এটা হচ্ছে বিমা গ্রহীতার স্বার্থ। আর বিমাকারীর স্বার্থ হচ্ছে যতক্ষণ না অবধি বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হবে এর আগ পর্যন্ত বিমা গ্রহীতা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিমাকারীকে প্রিমিয়াম প্রদান করবে, আর এটা হচ্ছে বিমাকারীর স্বার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা এরপর আমি যাব সদিচ্ছাসী সম্পর্ক। সদিচ্ছাসীর সম্পর্ক কি? সদিচ্ছাসীর সম্পর্ক বলতে বোঝানো হয় সদিচ্ছাস মানে পরম বিশ্বাস বা আস্থা, অর্থাৎ বিমা গ্রহীতা ও বিমাকারী একে অপরকে সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপরে যে বিমাপত্র গ্রহণ করা হচ্ছে বিমা করানো হচ্ছে তার উপর উভয়েরই আস্থা ও বিশ্বাস চরম বিশ্বাস স্থাপন করা নামই হচ্ছে চূড়ান্ত সদিচ্ছাস বা সদিচ্ছাস সে সম্পর্ক। অর্থাৎ বিমা চুক্তির বিষয়বস্তু নিয়ে বিমা গ্রহীতা বিমাকারীর উপর যেমনি বিশ্বাস স্থাপন করবে ঠিক তেমনি বিমাকারী ও বিমা গ্রহীতার চুক্তিপত্রে সে যে বিষয়গুলো উল্লেখ করেছে যে সমস্ত কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এর উপরে সে বিশ্বাস স্থাপন করবে যে বিমা গ্রহীতার প্রাপ্য দেওয়া তথ্যসমূহ সঠিক। এভাবে বিমা গ্রহীতা বিমাকারী একে অপরের প্রতি চরম বিশ্বাস আস্থা স্থাপন করার নামই হচ্ছে সদিচ্ছাসীর সম্পর্ক বা চূড়ান্ত সদিচ্ছাসীর সম্পর্ক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপর আমি চলে যাব ব্যবসা সংশ্লিষ্ট উপাদানের চতুর্থ নাম্বার যে উপাদানটি রয়েছে সেটার নাম হচ্ছে প্রিমিয়াম প্রদান। প্রিমিয়াম প্রদান, প্রিমিয়াম কি? বিমা চুক্তি করার প্রেক্ষিতে বিমা গ্রহীতা বিমাকারীকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে অর্থ বাধ্যতামূলক প্রদান করতে হয় তার নামই হচ্ছে প্রিমিয়াম। আর এই বিমা গ্রহীতাকে অবশ্যই নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিমাকারীকে প্রিমিয়াম প্রদান করতে হয়, আর বিমা চুক্তি করার ক্ষেত্রে প্রিমিয়াম নির্দিষ্ট সময় অন্তর প্রদান করবে, এটা হচ্ছে একটি অন্যতম উদ্দেশ্য বৈশিষ্ট্য। আর এটাকে বিমা চুক্তির অপরিহার্য উপাদানের ব্যবসা সংশ্লিষ্ট উপাদানের একটি অন্যতম উপাদান হিসাবে আমরা বলতে পারি। আচ্ছা এরপরে আমরা যাব শিক্ষার্থীরা যে বিমা চুক্তি ব্যবসা সংশ্লিষ্ট উপাদান রয়েছে এরপরের যে উপাদান সেটার নাম হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান। আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান কে কে প্রদান করবে? বিমা চুক্তির ক্ষেত্রে
বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তার আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান করবে বিমাকারী, সেটি অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ থাকবে। আর চুক্তিপত্রের উল্লেখ মোতাবেক অবশ্যই ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ বিমা গ্রহীতা যেমনি আশা করে ঠিক তেমনি আর্থিক ক্ষতিপূরণ বিমাকারী বিমা গ্রহীতাকে অবশ্যই প্রদান করবে, আর এটিও হচ্ছে একটি অন্যতম উপাদান। তারপর আমি চলে যাবো শিক্ষার্থীরা যে ব্যবসা সংশ্লিষ্ট উপাদানের রয়েছে 6 নম্বর উপাদান, সেটির নাম হচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ, প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ বলতে বোঝানো হয় সরাসরি, যেটি চোখের সামনে ঘটে, অর্থাৎ অবধারিত। এই কারণে এই ঘটনাটি ঘটতে পারে, এই সমস্যাটি হতে পারে, ওটি যখন নির্দিষ্ট করে উল্লেখ থাকে চুক্তিপত্রে, সেটি হচ্ছে প্রত্যক্ষ কারণ। অর্থাৎ বিমা গ্রহীতা কোন কোন কারণ বলে তার মহামূল্যবান সম্পদ বা তার জীবনের ক্ষতি হয়ে যেতে পারে, সেটি যখন উল্লেখ করবে সেটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। আর মূলত প্রত্যক্ষ কারণকে বেস করেই ভবিষ্যতে যখন বিমা গ্রহীতা বা বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ সে আশা করবে এবং বিমাকারী বিমা গ্রহীতাকে এর ক্ষতিপূরণ প্রদান করবে। তাই প্রত্যক্ষ কারণটি ও বিমা চুক্তি ব্যবসার সংশ্লিষ্ট উপাদানের একটি অন্যতম উপাদান, যেটাকে গুরুত্ব সহকারে বিবেচনায় অবশ্যই আনতে হয়। এরপরে আমরা যাব আনুপাতিক অংশ প্রদান। আনুপাতিক অংশ প্রদান, প্রিয় শিক্ষার্থীরা, আনুপাতিক অংশ বিষয়টা কি, এটা কখন আসবে, এটা কে কাকে কিভাবে দিবে? আনুপাতিক অংশ প্রদান আসল ব্যাপারটা কি? এখানে আনুপাতিক অংশ বিষয়টা তখনই আসে যখন একজন বিমা গ্রহীতা, অর্থাৎ যে বিমাটা করে সেই মূলত বিমা গ্রহীতা, এই বিমা গ্রহীতা তার মহামূল্যবান সম্পদের ক্ষতিপূরণ পাওয়ার আশায় সাধারণত বিমাটা করে থাকে। তো সেই সুবাদে সে একাধিক বিমা কোম্পানির সাথে, বিমাকারীর সাথে সে চুক্তিবদ্ধ হতে পারে, অর্থাৎ বিমা করতে পারে। অর্থাৎ সম্পদ একটি, সাপোজ সম্পদ একটি বিমা গ্রহীতার, কিন্তু সেই সম্পদটা মহামূল্যবান এবং সেই সম্পদটাকে সে একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হয়ে সে একাধিক বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারে। হতে পারে 2টি, হতে পারে 3টি, হতে পারে 4টি বা 5টি আরও অধিক। তো একাধিক বিমাপত্রের সাথে যদি একই সম্পদের উপর ভিত্তি করে বিমা চুক্তি করা হয়, সেই ক্ষেত্রে আনুপাতিক হারে ওই সম্পদের যদি ক্ষতি ওই হয়, ক্ষতিপূরণ প্রদান বিমা কোম্পানিকে করতে হয়, সেই ক্ষেত্রে বিমা কোম্পানি আনুপাতিক হারে বিমা চুক্তির মোট অঙ্কের উপর আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করবে, আর এটি হচ্ছে আনুপাতিক অংশ প্রদান। অর্থাৎ বিমা গ্রহীতা তার মহামূল্যবান সম্পদের উপর একাধিক বিমা কোম্পানির সাথে যদি চুক্তি করে থাকে এবং বিমা গ্রহীতা যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন বিমা কোম্পানিগুলা ওই সুনির্দিষ্ট ক্ষতির বিপরীতে আনুপাতিক হারে বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করবে, আর সেটাই হচ্ছে আনুপাতিক অংশ প্রদান। এরপরে সর্বশেষ ব্যবসায় সংশ্লিষ্ট উপাদানের যে উপাদানটি রয়েছে সেটার নাম হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন কি? প্রতিস্থাপন এই শব্দটা মূলত ব্যবহার হয় অগ্নিবিমা এবং নৌবিমার ক্ষেত্রে। অগ্নিবিমা এবং নৌবিমার ক্ষেত্রে প্রতিস্থাপন বা স্থলাভিষিক্তকরণ বলা হয় যেটাকে, প্রতিস্থাপন স্থলাভিষিক্তকরণ, এই কথাটি নৌবিমা এবং অগ্নিবিমার ক্ষেত্রে প্রযোজ্য। মূলত সেখানে আগুনে বিমা গ্রহীতার সম্পদাদি পুড়ে বিনষ্ট হয়ে যেতে পারে, বা সমুদ্রে ও সমুদ্রপথে, যেটা নৌবিমার সাথে সংশ্লিষ্ট, সমুদ্রপথে যাত্রাকালে বিমা গ্রহীতার সম্পদাদি পানিতে ডুবে যেতে পারে, বা হঠাৎ জলদস্যুর আক্রমণের শিকার হয়ে তার মালামাল লুট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আগুন লাগে, সেখানে আগুনের সমস্ত সম্পদ বিনষ্ট নাও হতে পারে, কিছু অক্ষত থাকতে পারে, আবার ঠিক তেমনি সমুদ্রপথে যাত্রাকালে ওই সম্পদ সম্পূর্ণ জলদস্যু নিয়ে যেতে না পারে বা সম্পূর্ণ অন্য সমুদ্রে ডুবে নাও যেতে পারে। তো অবশিষ্ট কিছু সম্পদাদি ভালো সুরক্ষিত থাকতে পারে। তো
বিমাকারী যখন এই ক্ষতিগ্রস্ত বিমা গ্রহীতা হবে, এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বিমাকারী যখন বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করবে অর্থাৎ অর্থ প্রদান করবে, তখন অর্থ প্রদান করার পর বিমা গ্রহীতার কাছে যে সম্পদগুলো অক্ষত অবস্থায় রয়েছে, সুরক্ষিত রয়েছে, সেই সম্পদের মালিকানা তখন বিমা গ্রহীতার স্থলে বিমাকারী হয়ে যাবে, আর এটার নামই হচ্ছে প্রতিস্থাপন বা স্থলাভিষিক্তকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিস্থাপন বা স্থলাভিষিক্তকরণ আমি আবার এক মিনিটে ছোট্ট করে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। স্থলাভিষিক্তকরণ বা প্রতিস্থাপন হচ্ছে নৌবিমা ও অগ্নিবিমার ক্ষেত্রে প্রযোজ্য। বিমা গ্রহীতার সম্পদাদি আগুনে সম্পূর্ণ অংশ পুড়ে বিনষ্ট না হতে পারে, কিছু অংশ এখানে সুরক্ষিত থাকতে পারে, আবার সমুদ্র পথে বিমা গ্রহীতার পণ্য সব ডুবে নাও যেতে পারে বা জলদস্যু চুরি করে নিয়ে যেতে নাও পারে, সেখানে কিছু অরক্ষিত বা সুরক্ষিত থাকতে পারে। বিমাকারী যখন এই ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ প্রদান করবে, তখন বিমা গ্রহীতার যে সুরক্ষিত অরক্ষিত সুরক্ষিত যে ভালো পণ্যটা তার হাতে রয়েছে, বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করার পর বিমাকারী বিমা গ্রহীতার উক্ত সুরক্ষিত সম্পদের সম্পূর্ণ বিনষ্ট পণ্য এবং সুরক্ষিত যে সম্পদটা তার হাতে অরক্ষিত অবস্থায় আছে, এই সমস্ত পণ্যের মালিকানা তখন বিমাকারী গ্রহণ করবে, আর এর নামই হচ্ছে প্রতিস্থাপন বা স্থলাভিষিক্তকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি একে একে আজকে যে প্রশ্নটি ছিল বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ কি কি আলোচনা করো, সেটি আমি একে একে আলোচনা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি পরবর্তীতে আবার তোমাদের সামনে নতুন প্রশ্নের আলোকে উত্তর নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।